নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নতুন করে আবার স্কুলগুলোতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে আগ্রহী চাকরি শুধুমাত্র তোমাদের এখানে প্রেসক্রাইব ফর্মেটের উপর আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে গ্রাম পঞ্চায়েতের স্কুলগুলোতে নিয়োগ করা হবে এখানে কোন স্কুলে নিয়োগ করা হবে সাথে কোন পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কি দরকার রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত স্কুলগুলোতে এখানে কর্মী নিয়োগ হতে চলেছে তোমাদের প্রত্যেককে এখানে আবেদন করার ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে অর্থাৎ প্রেসক্রাইব ফর্মেটের মধ্যে তোমাদের এখানে ফর্ম ফিল করে নিয়ে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমরা অনস্ক্রিনে বন্ধুরা দেখতেই পারছো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে প্রথমেই বন্ধুরা অ্যাপ্লিকেন্টের নেম এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে সাথে ফাদার্স নেম মাদার্স নেম এবং পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বন্ধুরা এখানে পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন জিপি সাথে বন্ধুরা এখানে তোমাদের ডিস্ট্রিক্ট এবং পিনকোড মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু এখানে অবশ্যই অ্যাটাচ করাতে হবে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে রিলিজিয়ান ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে তোমাদের মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে কয়েকটি ইনফরমেশন এখানে চেয়েছে তোমাদের কাছ থেকে এখানে বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লকে তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে এখানে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে এরই সাথে বন্ধুরা তোমরা এখানে অমৃতা খান্ডা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রেসিডেন্ট হয়ে থাকলে তোমরা এখানে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ মেনশন করতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে ক্যাটাগরি অর্থাৎ তোমরা যে কাছ থেকে বিলং করছো জেনারেল এসসি এস টি ও সি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো বন্ধুরা এখানে তোমরা মেনশন করে দেবে এরপর বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশানে সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে অর্থাৎ এডুকেশন স্ট্যাটাসের ক্ষেত্রে তোমরা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন মেনশন করবে সাথে বন্ধুরা এখানে ইয়ার অফ পাসিং অর্থাৎ তোমরা যে সালে এখানে পাস করেছো সেই ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে বোর্ড অর কাউন্সিলিং তোমাদের এখানে মেনশন করতে হবে মার্কস অফ টেন তোমরা কত পেয়েছো টোটাল মার্কস কত ছিল পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন এবং ডিভিশন অর ক্লাস যেটাই রয়েছে তোমরা এখানে মেনশন করে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা এই বক্সের মধ্যে সম্পূর্ণ তোমাদের ডিটেলস ফিল করতে হবে এরপর বন্ধুরা ওয়েদার অ্যাপ্লিকেন্ট হ্যাজ এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ বন্ধুরা তোমাদের যদি এখানে কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে না হলে নো করে দেবে এরপর বন্ধুরা এখানে ইফ ইয়েস দেন প্রোভাইড ডিটেলস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ বন্ধুরা তোমাদের যদি এখানে তোমরা ইয়েস করে থাকো তাহলে তোমাদের সেই কাজের সম্পূর্ণ ডিটেলস এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টদের কম্পিউটার সার্টিফিকেট এখানে মেনশন করতে হবে কম্পিউটার সার্টিফিকেটের ক্ষেত্রে বন্ধুরা তোমরা সিক্স মান্থ এক বছর এক বছর ছয় মাস দুই বছর দুই বছর ছয় মাস বা তিন বছর যে ডিউরেশনে তোমরা এখানে কোর্স করেছো সেই সালটি তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসের কন্ট্যাক্ট নাম্বার এবং ক্যান্ডিডেটসের ইমেল আইডি অবশ্যই কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে সেই এনক্লোজার লিস্টগুলো বন্ধুরা দেওয়া রয়েছে এই কপিগুলো কিন্তু বন্ধুরা তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে রিসেন্ট তোলা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাথে বন্ধুরা এখানে ভোটার আইডেন্টি কার্ডের কপি সাথে আধার কার্ডের কপি সাথে রেশন কার্ডের কপি এরপর বন্ধুরা এখানে বার্থ সার্টিফিকেট হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি এখানে দিতে পারবে সাথে এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এস সি এস যে ক্যাটাগরি থেকে তোমরা যদি বিলং করো তাহলে তোমরা এখানে অবশ্যই সেটা মেনশন করবে এরপর বন্ধুরা তোমাদের এখানে টেন ক্লাস অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটের ফটোকপি সাথে বন্ধুরা এখানে মাধ্যমিকের সার্টিফিকেটের ফটোকপি হায়ার সেকেন্ডারির মার্কশিটের ফটোকপি হাই সেকেন্ডারি সার্টিফিকেটের ফটোকপি সাথে বন্ধুরা এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটের ফটোকপি এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটের ফটোকপি এরপর বন্ধুরা তোমাদের যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এবং বন্ধুরা এখানে কম্পিউটারের সার্টিফিকেট ছয় মাস বা এক বছরের যে ডিউরেশনে তোমরা কোর্স করেছো সেই সার্টিফিকেটের ফটোকপি তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা ডেট অ্যান্ড প্লেস দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেটা মেনশন করে দেবে এবং অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে এরই সাথে বন্ধুরা এই নিয়োগের কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো এখানে একজন ক্যান্ডিডেটস একটি পোস্টের জন্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমরা যারা ভাটপাড়া জিপির স্থায়ী বাসিন্দা রয়েছ তোমরা এখানে চাকরাম বিএল হাই স্কুলে আশ্রাম হোস্টেলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমরা এখানে অমৃত খান্ড জিপির স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে বাদামেল এলপি হাই স্কুলে আশ্রাম হোস্টেলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে মেল ক্যান্ডিডেটসরা তোমরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরিপার্থীদের তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস হতে হবে এর সাথে বন্ধুরা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক এক দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সাথে বন্ধুরা এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের জেরোস কপি এখানে অ্যাটাচ করে দিতে হবে সাথে সেলফ অ্যাটেস্টেড করে সেই ডিটেলসগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম এর সাথে বন্ধুরা তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এই অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করে নিয়ে ড্রপ বক্সে জমা করতে হবে এখানে অফিস অফ দ্য বালুরঘাট ব্লক ডেভেলপমেন্ট অফিসে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে এখানে তেইশে ফেব্রুয়ারি দু সকাল দশটার সময় এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে তার ইন্টারভিউ হতে চলেছে তেইশে ফেব্রুয়ারি দুই চব্বিশ সকাল দশটার সময় তোমাদের এই ইন্টারভিউ দেওয়ার জন্য সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস সাথে ফটো এবং অরিজিনাল নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ ফেস করতে হবে অবশ্যই বন্ধুরা মনে রাখবে তেইশে ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হতে চলেছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে বন্ধুরা রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে এখানে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের টোটাল মার্কসের উপর কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে ক্লাস টেনস অর্থাৎ মাধ্যমিকের উপর তোমাদের এখানে টোটাল মার্কস ফাইভ রয়েছে হায়ার সেকেন্ডারির উপর বন্ধুরা এখানে তোমাদের মার্কস ফাইভ রয়েছে এবং গ্র্যাজুয়েশনের উপর বন্ধুরা এখানে ফাইভ মার্কস রয়েছে এবং ইন্টারভিউর উপর এখানে ফাইভ মার্কস রয়েছে এখানে টোটাল বন্ধুরা এখানে কুড়ি মার্কস থাকবে তোমাদের টোটাল এই সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এরই সাথে বন্ধুরা এখানে তোমরা যদি মাধ্যমিকে সিক্সটি পার্সেন্টস অ্যাভ থাকো তাহলে তোমার এখানে পাঁচ মার্কস পাবে ফিফটি পার্সেন্টস অ্যান্ড বিলো যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানে ফোর মার্কস পাবে ফর্টি পার্সেন্ট বিলো হয়ে থাকলে বন্ধুরা তোমরা এখানে থ্রি মার্কস পাবে বিলো ফর্টি পার্সেন্ট বন্ধুরা এখানে টু মার্কস তোমাদের থাকবে ঠিক আছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বন্ধুরা এখানে সিক্সটি পার্সেন্টস অ্যাবভ হলে তোমরা এখানে ফাইভ মার্কস পাবে বিলো ফিফটি পার্সেন্ট মার্কস হলে পরে বন্ধুরা এখানে তোমাদের জিরো ফোর পার্সেন্ট মার্কস থাকবে এখানে বিলো ফর্টি পার্সেন্ট মার্কস হলে পরে বন্ধুরা জিরো থ্রি মার্কস এখানে তোমাদের থাকবে বিলো ফর্টি পার্সেন্ট হলে পরে বন্ধুরা এখানে তোমাদের জিরো টু পার্সেন্ট থাকবে এখানে ঠিক আছে এর সাথে বন্ধুরা এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে কোনো ডিপার্টমেন্ট থেকে বিএ বিএসসি বা বিকম থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো এই ক্ষেত্রে বন্ধুরা ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে জিরো ফাইভ মার্কস থাকবে সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে জিরো ফোর মার্কস থাকবে থার্ড ডিভিশনের ক্ষেত্রে বন্ধুরা জিরো থ্রি মার্কস থাকবে এর সাথে বন্ধুরা এখানে ইন্টারভিউতে তোমাদের কিন্তু টোটাল এখানে ফাইভ মার্কস ক্যারি করবে অবশ্যই ঠিক আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতার উপর বন্ধুরা তোমাদের পার্সেন্টেজের উপর কিন্তু মার্কস এখানে ডিভাইডেশন করা রয়েছে সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস কিন্তু বন্ধুরা তোমরা অফিস কিনে দেখতে পারছ এখানে আবেদন করা প্রত্যেক আগ্রহী চাকরিবাদীরা তোমরা এখানে ছয় হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে এখানে পঞ্চাশটি স্টুডেন্টস বিলো বা তার পঞ্চাশের উপর স্টুডেন্ট হলে পরে বন্ধুরা তোমরা এখানে এক হাজার টাকা করে বেশি পাবে দশটি স্টুডেন্টের উপর অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে এগারো হাজার টাকা পর্যন্ত এখানে প্রত্যেক মাসে স্যালারি পাবে এখানে আবেদন করার ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স বন্ধুরা তোমাদের এখানে এক এক দুই হিসাবে এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে বন্ধুরা সেই ডেট অফ বার্থকেই কিন্তু তোমাদের এখানে বিবেচনা করা হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে মেল হোস্টেল সুপারেনটেন্ডেন্ট এখানে সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে এক বছরের কন্ট্রাক্ট যদি তোমাদের কমপ্লিট হয় তারপরে কিন্তু বন্ধুরা তোমাদের পারফরমেন্সের উপর কিন্তু আবার এই পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হবে এখানে বন্ধুরা চাকরাম বিএল হাই স্কুল আশ্রম হোস্টেলে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বাদামাইল এল পি হাই স্কুল হোস্টেলে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা এখানে দুইটি স্কুলে গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তো যে সমস্ত ক্যান্ডিডেটসদের তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সাথে বন্ধুরা এখানে যে পদে নিয়োগ করা হবে তোমরা যদি প্রত্যেকে এখানে আগ্রহী হয়ে থাকো চাকরি করা তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে যার ইন্টারভিউ বন্ধুরা তেইশে ফেব্রুয়ারি দুই চব্বিশ তারিখে হতে চলেছে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের বলবো তেইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে ইন্টারভিউ ফেস করবে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বন্ধুরা স্কুলগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাথে নোটিফিকেশন ডাউনলোড করার জন্য লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মস সাথে নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলস চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে তো প্রত্যেকের জন্য আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন বন্ধুরা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে